হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি টেক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন টপিকে আমি করতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি করতে যাচ্ছি যে আপনি কিভাবে খুব কম সময়ে আপনার ফোন বা পিসি থেকে কোনো একটা ফাইল আপনি অন্য একজনকে দিবেন। তো দেখা যায় যে আমরা ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে সাধারণত টেলিগ্রাম, এরপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় যে এগুলোর ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে যে আপনি কিভাবে ফাইলগুলো পাঠাতে পারবেন। তার জন্য 1 GB, 2 GB, 200 MB, 100 MB এরকম লিমিটেশন থাকবে। তো এর থেকে একটু এগিয়ে যাওয়ার জন্য আমরা বরাবর যেটা ইউজ করি সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আমরা কি করি, গুগল ড্রাইভে আমরা হচ্ছে কোনো একটা ফাইল আপলোড করি। আপলোড করার পর এই ফাইলটার লিঙ্কটা এখান থেকে কপি করে আমরা অন্য একজনকে দিয়ে দিই। এখানে খেয়াল করবেন যেখানে আমি একটা ফাইল আপলোড করতে দিয়েছি ফাইলটা হচ্ছে প্রায় 2 GB, এবং এই ফাইলটা দেখুন এখানে বলছে যে আপলোড হতে আমার মোটামুটি 37 মিনিটের মতো সময় লাগবে। এখানে যদি আপনারা খেয়াল করেন যে দেখেন আপলোডিং এ কিন্তু অনেক সময় নিচ্ছে, একটুও কিন্তু আগাচ্ছে না। তো এই সমস্যার সমাধানের জন্য বর্তমানে নতুন আরেকটি আপলোডার গেছে যেখানে আপনি ড্রাইভের থেকে ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে আরো ভালো সার্ভিস পাবেন। যেমন ড্রাইভের ক্ষেত্রে আমি যখন কোন একটা ফাইল আপলোড করার পর সেটা শেয়ার করি, শেয়ার করার পর সে ফাইলটা পেয়েছে কিনা অথবা সেই ফাইলটা ডাউনলোড করেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না, বা অনেক সময় ড্রাইভ থেকে আমরা ফাইলগুলো ডিলিট দিতে ভুলে যাই। তাই আজকে নতুন একটা ওয়েবসাইট দেখাবো, মানে ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার বিভিন্ন সুবিধা আছে, তার মাঝে একটা হলো আপনি জানতে পারবেন যে আপনার ফাইলটা সে পেয়েছে কিনা এবং আপনার সেই ফাইলটা সে ডাউনলোডও করেছে কিনা, অথবা অটোমেটিক আপনার সেই ফাইলটা সেখান থেকে রিমুভ হয়ে যাবে এক সপ্তাহ পরে, আপনাকে আর সেখান থেকে রিমুভ করতে হবে না। তো কথা না বাড়িয়ে আমরা সেই সাইটটা চলে যাই যার মাধ্যমে আমরা আমাদের ফাইলটা খুব সহজেই অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো, সেটা যে কোনো জিবির ফাইল হতে পারে এবং যেটা আপলোড হতে খুবই কম সময় নেয়। তো আমরা নতুন একটা ট্যাবে চলে আসবো। তো আগেই বলি যে এই যে প্রসিডিওরটা দেখাবো এটা ফোন, পিসি, কম্পিউটার যা বলেন সবগুলোর ক্ষেত্রে সেম, আপনাকে জাস্ট একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো আমি ব্রাউজারে এসে এখানে সার্চ করবো যে উই ট্রান্সফার সার্চ করার পরেই প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন যে WeTransfer.com, এই সাইটে আপনারা চলে আসবেন। এই সাইটে আসার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখান থেকে আই অ্যাকসেপ্ট করতে পারেন, নো থ্যাংকস করতে পারেন, এখান থেকে নো থ্যাংকস করে দিবেন। দেন এখান থেকে ইউ আর অলমোস্ট দেয়ার, এখান থেকে আই এগ্রি করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা চাইলে একটা ইন্ডিভিজুয়াল ফাইলও সেন্ড করতে পারবেন, আপনারা চাইলে একটা ফোল্ডারও সেন্ড করতে পারবেন। দেখুন এখানে বলাই আছে আপলোড ফাইল অথবা সিলেক্ট এ ফোল্ডার, আপনারা চাইলে একটা সম্পূর্ণ ফোল্ডারও পাঠাতে পারবেন, চাইলে একটা সিঙ্গেল ফাইলও পাঠাতে পারবেন। তো এখান থেকে আমি যখন এই প্লাস বাটনে ক্লিক করব, যেহেতু আমি ফাইল পাঠাবো একটা, তাই আমি প্লাস বাটনে ক্লিক করলাম। যখন আপনারা কোনো ফোল্ডার পাঠাবেন এখান থেকে সিলেক্ট এ ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। তো আমি একটা ফাইল পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব এবং আমার এখানে এই একটা ফাইল আছে যেটার আমি যদি আপনাদের একটু প্রপার্টিসটা দেখাই। দেখুন এই ফাইলটা হচ্ছে আমার 1.17 GB। তো এই ফাইলটা আমি সিলেক্ট করার পর এটা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করলেই দেখুন এখান থেকে বলতেছে যে আপলোডিংটা হবে। তো এখান থেকে আপনাদের কিছু করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ইমেল টু, এর মানে হচ্ছে আপনি যাকে পাঠাতে চান তার মেইলটি এখানে অ্যাড করবেন। অনেক সময় এমন হয় যে ভাই যাকে পাঠাবো তার মেইল নেই, তাহলে আমি কিভাবে কি করতে পারি? তো এখানে একটা কাজ করবেন যে আপনি আপনার অন্য একটা ইমেল দিবেন বা অন্য কারো একটা ইমেল এখানে আপনি অ্যাড করে দিবেন, জাস্ট এটা এই সেকশনটা পূরণ করার জন্য। যাকে দিবেন তার ইমেলটি যে এখানে দিতে হবে সেটা না, আপনার নিজেরও অন্য একটা ইমেল আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে ইমেল টুতে যাকে পাঠাতে চান তার ইমেলটি অ্যাড করতে পারেন বা যে কোনো একটা ইমেল অ্যাড করবেন। এরপরে আপনাকে ইওর ইমেল আছে, ইওর ইমেল সেকশনে আপনার একটা মেল দিতে হবে, মানে তারা তাকে ইনফর্ম করবে, যাকে আপনি শেয়ার করবেন তাকে ইনফর্ম করবে যে এই মেল থেকে আপনাকে এই ফাইলটা দেওয়া হয়েছে। তো যাকে ফাইল দিবেন তারটা ইমেল টুতে লিখবেন আর আপনার ইমেলটা লিখবেন ইওর ইমেইলে। এরপর এখান থেকে দেখুন একটা টাইটেল অর্ডে চলে আসছে, চাইলে আপনি টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, মানে এটা জাস্ট আপনার ফাইলের নাম হিসেবে যাবে। এরপর এখান থেকে আপনার মেসেজ অপশনে লিখতে পারেন যে হ্যাঁ বন্ধু আমি আপনাকে ফাইলটা দিলাম, আপনি যা খুশি লিখতে পারেন এখানে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ABCD যা খুশি আপনি লিখে দিবেন। সব কিছু যখন বসানো কমপ্লিট, এখান থেকে আপনি এই যে ট্রান্সফার বাটনটা যখন শো হবে তখন এই ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। এই ট্রান্সফার বাটনে ক্লিক করলেই আপনারা যে মেইলটা দিয়েছেন আপনার সেই মেইলে একটা কোড চলে যাবে, তা আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন এবং দেখবেন রিফ্রেশ করার পরেই আপনাদের কাছে একটা মেইল চলে আসছে এবং এই মেইলে এই দেখুন একটা কোড দেওয়া আছে। এই কোডটা কপি করে আপনারা ওই সাইটে চলে আসবেন, এসে এখানে বসিয়ে দিবেন, বসিয়ে ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করার পরই এটা হচ্ছে আপলোড হতে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আপলোডিংটা কত দ্রুত হচ্ছে। তো এভাবে যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে,
আসার পর এখানে বলবে যে ইউ আর ডান এবং ডান পাশে যা আপনি ডিটেলসে লিখছিলেন সবকিছু এখানে শো হবে। শো হওয়ার পরে যে সুবিধাটার কথা বলছিলাম যে আপনাদেরকে এখানে জানানো হবে যে আপনাদের এই ফাইলটা ঠিকভাবে গিয়েছে কিনা। তো এখান থেকে আপনি আপনার ইমেইলে চলে যাবেন, ইমেইলে আসার পর দেখবেন যে আপনাদের একটা মেইল চলে আসছে এবং মেইলে বলছে যে এই ফাইলটা সাকসেসফুলি সেন্ড করা হয়েছে এই ইমেইলে। তার মানে আমরা কিন্তু জানতে পারলাম যে আমার যে ফাইলটা সেটা আমার বন্ধু পেয়েছে। আমি বলছিলাম যে যাদের ইমেইল থাকবে না তাদের ক্ষেত্রে কি করবেন, তাদের ক্ষেত্রে দেখবেন যে এখান থেকে এই যে ইমেইলের ভিতরে একটা ডাউনলোড লিংক চলে আসছে, আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে অন্য যে কাউকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেভাবে হোক আপনি চাইলে দিতে পারেন এবং সেখান থেকে এটা মাস্ট ডাউনলোড করতে পারবে। সেটা তার ইমেইলে পাঠানো হোক বা না হোক কোনো ব্যাপার না, আপনার এই ডাউনলোড লিঙ্কটা দিলে সে ডাউনলোড করতে পারবে। তো যাদের ক্ষেত্রে মেইল নাই মানে আপনার বন্ধুর, আপনি নিজের অন্য কোনো একটা মেইল এখানে অ্যাড করে জাস্ট এখানে ফাইলটা সেন্ড করবেন, এরপর এখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন। তো অনেকে বলবেন যে এটা তো অনেক ঝামেলা, কিন্তু সুবিধাটা এটাই হচ্ছে যে আপনার ফাইলটা আপনার আর এক সপ্তাহ শেষে ডিলিট করতে হবে না, অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে এই সাইট থেকে। প্লাস হচ্ছে খুব অল্প সময় আপনি এটা আপলোড করতে পারবেন, যত বড় ফাইল হোক না কেন খুব অল্প সময় আপলোড হয়ে যাবে এবং একটু সেফ বলা যায়, কারণ এখান থেকে আপনার বন্ধু আপনার ফাইলটা ডাউনলোড করেছে কিনা সেটা আপনি জানতে পারবেন। দেখুন আমাকে কিছুক্ষণ পরে আর একটা মেইল পাঠানো হয়েছিল যেখানে বলা হয়েছে যে আমার এই বন্ধু ফাইলটা ডাউনলোড করে নিয়েছে। তো এটা কিন্তু ড্রাইভের ক্ষেত্রে আসলে হয় না, বা বড় বড় ফাইল প্রদানের ক্ষেত্রে ড্রাইভের আরো অন্যান্য ধরনের সমস্যা দেখা যায়। তো আমি কিন্তু জানতে পারলাম যে আমার বন্ধু আমার ফাইলটা ডাউনলোড করেছে। এরপর দেখা যাবে যে এক সপ্তাহ পর আপনাকে আবার একটা তারা মেইল করবে যে আপনার যে ফাইলটা ছিল সেই ফাইলটা মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে, আপনি কি আর কাউকে পাঠাতে চান কিনা। আপনি যদি আর কাউকে পাঠাতে না চান তাহলে আপনার ফাইলটা আপনাকে কিছুই করতে হবে না, এক সপ্তাহ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আপনারা যত বড় রকমের ফাইল হোক না কেন খুব অল্প সময় আপলোড করতে পারবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তাই নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।